আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আশা করি সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। যাই হোক, পরীক্ষার প্রস্তুতি অনুযায়ী তোমাদের যে একটা রাইম আসার কথা, সেই রাইম আসবে আমাদের এই বই থেকেই, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই থেকে। তাই তোমরা এই যে গুড বাই যে রাইমটা আছে, রাইমটা ভালো করে শিখবে, খেয়াল করো গুড বাই রাইমটা অবশ্যই শিখবে, কারণ এটা আশার মতো একটা রাইম। চার লাইন দেখো, গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। এখানে দেখো তোমার যে ইউজিং লেটার অর্থাৎ পাংচুয়েশন মার্কসগুলো যেগুলো আছে, খেয়াল করো সেখানে যে কোথায় কমা আছে, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন আছে, কোথায় অ্যাপোস্ট্রফি আছে, কোথায় ফুল স্টপ আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে চলো লেটস রিসিভ দ্য রাইম এগেইন। গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। ঠিক আছে, এটা তোমার এক নম্বর কোশ্চেনের জন্য আসবে। ওকে, এখন আসো আমরা যে আমাদের একটা টপিকস আছে যে ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস, অর্থাৎ এটা তেরো কোশ্চেন নাম্বার, তেরো কত নাম্বার তোমাদের, তেরো নাম্বার কোশ্চেনে যেটা আসার কথা, আসার আসবে সেটা হচ্ছে আমরা এখানে ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস শিখব। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা ইউনিট সেভেনের একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে দেখো এখানে আছে যে একটা রাইম আছে, খেয়াল করো রাইমটা কি, রাইমটা হচ্ছে থ্রি লিটল টাইগার্স সিটিং বাই এ স্ট্রিম, মুশফিক সাকিব অ্যান্ড তামিম, বাই বাই মুশফিক, বাই বাই তামিম। ঠিক আছে, তাহলে এখানে দেখো কয়টা লাইন, তিনটা লাইন পাচ্ছি। একটা হচ্ছে খেয়াল করো, থ্রি লিটল টাইগার্স সিটিং বাই এ স্ট্রিম, মুশফিক সাকিব অ্যান্ড তামিম। তাহলে হচ্ছে আসলে পাংচুয়েশন মার্কসটা কী সেটা একটু বুঝিয়ে নিই। আর হচ্ছে যে তোমার যে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে খেয়াল করো যে কোনো কিছুর নাম, যে ব্যক্তি বস্তু বা স্থান, স্থানের নাম সেটা ক্যাপিটাল লেটার দিয়ে হয়। যেমন হচ্ছে দেখো এখানে যে মুশফিক কথাটা আছে, মুশফিক, মুশফিকের এম আছে, তারপর সাকিব, সাকিবের এখানে কী আছে, এস বড় হাতের আছে, তামিম, তামিমের এই যে টিটা কী আছে, বড় হাতের আছে। ঠিক আছে, এখন আসলে বাই বাই মুশফিক, এই যে মুশফিকের এম বড় হাতের আছে, তারপরে বাই বাই তামিম, খেয়াল করো টি বড় হাতের আছে। পরীক্ষা হয়তো এগুলো ছোট হাতে দিয়ে থাকতে পারে, অর্থাৎ এভাবে লিখতে পারে, দেখো বাই বাই তামিম, হয়তো এভাবে দেওয়া থাকতে পারে, টি এ এম আই এম, খেয়াল করো তামিম। তাহলে এখানে যে টিটা, টিটা আছে, টি ছোটো হাতে, তাহলে তুমি পরীক্ষার খাতা কী লিখতে হবে, তামিমটাকে এ টি বড় হাতে দিয়ে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যে হয়তো মুশফিকের ক্ষেত্রে এমটা ছোটো হাতের পরীক্ষা, অর্থাৎ পরীক্ষার খায় যে তোমার প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে, এম ছোটো হাতে দিয়ে দিতে পারে, তুমি অবশ্যই সেটা কি বড় হাতে দিয়ে লিখবে। ঠিক আছে, এম লিখবে বড় হাতের, এইভাবে আমি, ওকে বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এইভাবে এই প্যাসেজটা, অর্থাৎ এই তোমার যেটা আছে যে আমাদের রাইমটা, রাইমটা ভালো করে শিখবে, কারণ এটা তেরো নম্বর প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, তো এবার আসো আমি আরও কিছু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা বারো নম্বরে কিছু অপোজিট ওয়ার্ড গতদিন আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি। বারো নম্বরে কতগুলো কী দিয়েছিলাম, হ্যাঁ কিছু অপোজিট ওয়ার্ড দিয়েছিলাম, তার মধ্যে যেমন হচ্ছে বিগ, ফাদার, তারপর ডে, ম্যান, হট, এরপর হচ্ছে নিয়ার, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো দেখো বিগ, বিগের অপোজিট ওয়ার্ডটা কী হতে পারে, বিগের অপোজিট ওয়ার্ডটা হতে পারে স্মল, ফাদারের অপোজিট ওয়ার্ডটা হতে পারে মাদার, তারপর হচ্ছে ডে, ডের অপোজিট ওয়ার্ডটা হচ্ছে নাইট, যে লাইট শব্দটা দেওয়া আছে লাইট, লাইটের হচ্ছে, লাইটের অপোজিট হচ্ছে ডার্ক, তারপর হচ্ছে ম্যান, ম্যানের অপোজিট হচ্ছে কি ওম্যান, হট, হটের বিপরীত হচ্ছে কোল্ড। শব্দগুলো আমি তোমাদেরকে কোথায় দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো এক্সারসাইজ করবে, ভালো করে এক্সারসাইজ করলেই তোমরা কী করতে পারবে, পরীক্ষায় ভালো করতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই,
ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পরীক্ষা দাও। হ্যাঁ, মনে রাখবে 27 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।